সংগ্রামী যুব মহাসচিব অ্যাডভোকেট মুজিবুর রহমান সরওয়ার বিএনপির সংগ্রামী যুব মহাসচিব আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি বিপ্লবী সভাপতি বাংলাদেশ জাতীয় দলের মহাসচিব ইসলাম আলমগীর আজকের প্রধান অতিথি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের সকল প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রী আজকে উপস্থিত রয়েছেন স্ট্যান্ডিং কমিটির সদস্যবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ সমাবেশে বিভিন্ন অঞ্চল থেকে আগত ভাই বোনেরা আসসালামু আলাইকুম দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলখানা রেখে বাংলার মাটিতে নির্বাচন হবে না 2014 সালের 5ই জানুয়ারির মতো একটি নির্বাচন করতে চায় সরকার সরকার বিভিন্ন গুটি তৈরি করছেন আর আমরাও নিজেরা নিজেদের বক্তব্য হচ্ছি যাতে করে এ সরকার পার্লামেন্ট থেকে পার্লামেন্টে নির্বাচন দেয় আর এ সরকার আগামী আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি বিপ্লবী সভাপতি বাংলাদেশ জাতীয় দলের মহাসচিব ইসলাম আলমগীর আজকের প্রধান অতিথি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের সকল প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রী আজকে উপস্থিত রয়েছেন স্ট্যান্ডিং কমিটির সদস্যবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ সমাবেশে বিভিন্ন অঞ্চল থেকে আগত ভাই বোনেরা আসসালামু আলাইকুম দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলখানা রেখে বাংলার মাটিতে নির্বাচন হবে না 2014 সালের 5ই জানুয়ারির মতো একটি নির্বাচন করতে চায় সরকার সরকার বিভিন্ন গুটি তৈরি করছেন আর আমরাও নিজেরা নিজেদের বক্তব্য হচ্ছি যাতে করে এ সরকার পার্লামেন্ট থেকে পার্লামেন্টে নির্বাচন দেয় আর এ সরকার আগামী আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি বিপ্লবী সভাপতি বাংলাদেশ জাতীয় দলের মহাসচিব ইসলাম আলমগীর আজকের প্রধান অতিথি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের সকল প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রী আজকে উপস্থিত রয়েছেন স্ট্যান্ডিং কমিটির সদস্যবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ সমাবেশে বিভিন্ন অঞ্চল থেকে আগত ভাই বোনেরা আসসালামু আলাইকুম দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলখানা রেখে বাংলার মাটিতে নির্বাচন হবে না 2014 সালের 5ই জানুয়ারির মতো একটি নির্বাচন করতে চায় সরকার সরকার বিভিন্ন গুটি তৈরি করছেন আর আমরাও নিজেরা নিজেদের বক্তব্য হচ্ছি যাতে করে এ সরকার পার্লামেন্ট থেকে পার্লামেন্টে নির্বাচন দেয় আর এ সরকার আগামী